ভালোবাসা দিবস পালনকারী এরা অবশ্যই কাফেরদের অনুসরণ করছে এরা কাফেররা কী করে তারা সুনির্দিষ্ট দিনে নিজেদের মধ্যে যুবক যুবতীরা অথবা তথাকথিত মেয়ে ছেলে মেয়েরা এরা কী করে রাস্তার পাশে দাঁড়িয়ে বা বিভিন্ন রকমের খারাপ কর্মের জন্য নিজেরাকে নির্ধারণ করে নিয়েছে ইসলাম এই বেহায়াপনা বেলেল্লাপনা এটা বিশ্ব এই জাতীয় জিনিসগুলোকে ইসলাম কখনও প্রশ্রয় দেয় না এটা হারাম সম্পূর্ণরূপে হারাম জিনিসটা ইসলাম বলে যে কখনও একটা মেয়ে একটা ছেলের সাথে বিনা প্রয়োজনে কথা বলবে না ভালোবাসার বিনিময় তো কখন করবে যখন বিয়ে হয় ইসলামটা নির্ধারণ করে দিয়েছেন যে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা বিনিময় করবে স্ত্রীর স্বামীকে ভালোবাসা করবে এটাই হচ্ছে শরীরের বিধান এর বাইরে ভালোবাসার যে সংজ্ঞা ব্যাপক সংজ্ঞা তাতে একজন পিতাও তার সন্তানকে ভালোবাসে সন্তান পিতাকে ভালোবাসে আত্মীয় স্বজন পরস্পরকে ভালোবাসে এরা এই ভালোবাসাটা সারা জীবনের জন্য এটা কিন্তু এক মিনিটের জন্য নয় ইউরোপ আমেরিকাতে যেখানে কোনো যেখানে পারিবারিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে মানুষ সেখানে তারা বছরের একদিন কাউকে এরকম ভালোবাসা দেখায় বা দেখিয়ে তাদেরকে ফুল বিনিময় করে এটা ওদের কাজ হইতে পারে তারা পুরো জীবনটাকে বানিয়ে যন্ত্র মতো বানিয়ে নিয়েছে না আলহামদুলিল্লাহ ইসলাম সেরকম করেন ইসলাম বলে একজন পুরুষ একজন নারীকে নিয়ে ঘর করবে শরীয়ত মোতাবেক এবং তারা পরস্পরকে ভালোবাসবে তারা ভালোবাসা হবে চিরন্তন তারা প্রতিদিন পরস্পরকে ভালোবাসা প্রতি মুহূর্ত ভালোবাসবে এক মুহূর্তের জন্য ভালোবাসা থেকে দূরে থাকবে না কেন বিয়ের পরে সে ভালোবাসা বিয়ের আগে কোনো ভালোবাসা ইসলাম অনুমোদন করে না এই জাতীয় ভালোবাসাগুলো বেহায়াপনা এবং এগুলি হচ্ছে জিনা এইগুলি হচ্ছে বেবিচার এই বেবিচার থেকে বেরিয়ে আসতে হবে এই বিচার যারা করছে তা আপনার আপনারই সন্তান আপনারই কোনো বোন আপনারই কোনো আত্মীয় কাজটি করছে আপনার আমার উচিত তাদেরকে বলা যে এই জাতীয় দেখা সাক্ষাৎ করা এই জাতীয় আলোচনা করা যেহেতু সুযোগ করে দেওয়া দা ইফানা করা এই ইউসের জন্য রসুল্লাহ সাল্লা সালাম বলেছেন আর দায়ুস উলায়তকুল জান্ না ইউস কখনও জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আপনার আমার উচিত হবে যেহেতু এই জাতীয় সুযোগ করে দেয়া হারাম এই যে তাদের জন্য এই ভালোবাসার জিনিস তিনি কিনে দেয়া বা হলুদ ছাড়ি হয়ে রাস্তায় বের হওয়া বা ভালোবাসার দিবস করা এদের জন্য কোন রকমের শুভেচ্ছা বিনিময় করতে সুযোগ দেয়া অথবা তাদের মোবাইলে কোনো রকমের মেসেজ দেওয়া সবই হারাম এর থেকে দূরে থাকতে হবে কারণ এগুলি হারাম শরীর দৃষ্টিতে বিয়ে পূর্ব কোনো ভালোবাসা ইসলাম অনুমোদন করে না এটা করা যাবে না হ্যাঁ এমনি সাধারণ ভালোবাসা যেটা একে অপরের প্রতি টান থাকবে সেটার জন্য যেটা সেটা কোনো ছেলেমেয়ের অপরিচিতের মধ্যে অপরিচিত যারা নিজের আত্মীয় স্বজন তাদের জন্য ধরেন আপনার চাচা আপনার মামা এদেরকে ভালোবাসা সারা বছর ভালোবাসতে হবে একদিনের বিষয় নয় এই জন্য একদিন নির্ধারণ করে এই দিনের মধ্যে ভালোবাসা নির্ধারণ করা এটা হারাম সস্তান্তিন যেটা করেছেন বা যেটা বলা হয় যে ভ্যালেন্টাইন যেটা করেছেন ওনার নাম দেওয়া হয় যে উনি হচ্ছেন ভালোবাসার দুজনের মধ্যে মিলন ঘটিয়ে দিয়েছেন এই জাতীয় জিনিসগুলো এগুলি বেহায়াপনা থেকে আসছে ওই সময়কার বেহায়াপনার একটা চিত্র সেখানে তুলে ধরা হয় ইসলাম আলহামদুলিল্লাহ এ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ইসলাম যে পবিত্র সম্পর্কের কথা বলে তার সাথে এর কোনো সম্পর্ক নেই আমরা এ থেকে আমাদের পরিবারকে সমাজকে আত্মীয় স্বজনকে সন্তান সন্ততিকে দূরে রাখবো এবং তাদেরকে এর ঘৃণা শিক্ষা দেবো এবং মনে রাখবো রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন মান তেশাবাহাবি কাউ মিনবাহা মিন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে সে তাদের মধ্যে গণ্য হবে এই জন্য মনে রাখবেন তাদের মধ্যে গণ্য হতে চাই না আমরা আলসুল্লাহ সাল আলিয়া উম্মত হিসাবে তার সাথে আমাদের হাসরকিটা চাই এবং তার দেয়া সেই নীতিতেই আমরা আমাদের সন্তানদেরকে বড় করব সেটাই আমরা বলবো